নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ফুড এসআই কেস আপডেট নিয়ে আলোচনা করব। তো গতকাল হিয়ারিং ছিল 13 তারিখে, তো হিয়ারিংয়ে কী হয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেককে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের কেস আপনারা দেখতে পাচ্ছেন, কেসের বর্তমানে ডিটেলসে রয়েছে, কেস টাইপ রয়েছে, দেন আপনাদের পিটিশনার নেম রয়েছে ভার্সেস রেসপন্ডেন্ট নেম রয়েছে। তো প্রথম যেটা কেস রয়েছে, এটা আপনাদের পাবলিক সার্ভিস কমিশন ভার্সেস সাইম হোসেন কেস প্রথম। দেন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন কেস টাইপ রয়েছে, কেস নাম্বার রয়েছে, কেস ইয়ার রয়েছে, দেন আপনাদের সাইম হোসেনের কেস অ্যান্ড আপনাদের স্টেট কেস রয়েছে। ঠিক আছে, দুটো কেস আপডেট নিয়ে আজকে আলোচনা করব, তো সঙ্গে থাকুন। তো প্রথম কেস আপডেটে চলে আসছি। প্রথম যেটা রয়েছে সাইম হোসেন ভার্সেস আপনাদের পিএসসি রয়েছে, পিএসসি ভার্সেস সাইম হোসেন। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন চলে আসছে নেক্সটে। তো কেস ডিসপোজড বর্তমানে এখন শো করছে, 21 ডিসেম্বর কেস ডিসপোজ করা হয়েছিল। তো চলে আসছে কেস যেটা আপনার হিস্টোরিতে। তো 13 তারিখ আপনি দেখতে পাচ্ছেন, 13 তারিখ যেটা 13/3/2023। তো আপনার নেক্সট ডেট এখন দেওয়া হয়নি, তো কেস ডিসপোজ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, কেস আবারও ডিসপোজ করা হয়েছে। তো এবার নিয়ে চারবার কেস ডিসপোজ করা হলো। তো প্রথম প্রথম আপনি দেখতে পাচ্ছেন 21/12/2022 কেস ডিসপোজ, দেন আপনাদের 13/1/2023 ডিসপোজ, 20/1/2023 ডিসপোজ, দেন 13/3/2023 ডিসপোজ। তো এটা আসলে সুখবর, চারবার এবার নিয়ে চারবার কেস ডিসপোজ করা হলো। তো দেখা যাক এখন পিএসসি কী করে। তো রিপেনাল দেওয়ার কথা, রিপেনাল পিএসসি দিচ্ছে না, কেস বারবার ডিসপোজ হচ্ছে, আবার কেস পুনরায় আবার চালু করছে, রিস্টার্ট হচ্ছে। তো আবারও কি পুনরায় কি কেস রিস্টার্ট করা হবে, তো সেটা কিন্তু আসলে একটা চিন্তার বিষয় রয়েছে এবং একটা নেক্সট একটা ভাবনার বিষয় রয়েছে। তো কেসের কিন্তু এখানে কিন্তু কোনো রকম অর্ডার সিট এখনও প্রকাশিত হয়নি। তো অর্ডার সিট যখনই প্রকাশিত হবে, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অর্ডার সিট এখনও প্রকাশিত হয়নি, 20/1/23 লাস্ট অর্ডার সিট প্রকাশিত করা হয়েছিল। তো আজকালের মধ্যেই, হয়তো আজকেই বিকেলের দিকে অর্ডার সিট প্রকাশিত করবে সাইটে। তো যখনই অর্ডার সিট প্রকাশিত হবে, তো কী কারণে কেস ডিসপোজ করা হয়েছে এবং নতুন করে আবারও রিস্টার্ট হবে কি না, তো কে অর্ডার সিটে সম্পূর্ণ থাকবে, তো অর্ডার সিট নিয়ে আলোচনা করব আমরা যখনই অর্ডার সিট অফিসার সাইটে প্রকাশিত করা হবে। আশা করা যায় আজকালের মধ্যেই, আজকে এই সাইটে প্রকাশিত হয়ে যেতে পারে অর্ডার সিট বিকালের মধ্যে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেল ফলো করতে থাকুন, অর্ডার সিট প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো তারপর চলে আসছে নেক্সট কেস আপডেটে। তো নেক্সট এটা কেস রয়েছে সাইম হোসেন ভার্সেস স্টেট। তো ভিউ অপশনে ক্লিক করছি, তো একটু সময় দেবেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে সম্পূর্ণ কেসের ডিটেলস রয়েছে। কেসের হিস্টোরিতে আমরা চলে আসছি। তো কেসের হিস্টোরিতে আমরা যদি এসে দেখি, আপনি দেখতে পাচ্ছেন 13/3/23। তো নেক্সট ডেট দেওয়া হয়নি, গতকাল হিয়ারিং ছিল, নেক্সট ডেট দেওয়া হয়নি। তো এটাও কেস ডিসপোজ করা হয়েছে। তো এবার নিয়ে চারবার কেস ডিসপোজ করা হলো। আপনারা অনেককে দেখতে পাচ্ছেন কেস ডিসপোজ করা হয়েছে, 13/1/2023 কেস ডিসপোজ। তো ভালো খবর সবার জন্য, কেস ডিসপোজ করা হয়েছে। তো এখন নতুন আপডেট কী পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো এখনও কিন্তু অর্ডার সিট প্রকাশিত হয়নি, অর্ডার সিট যখনই জারি হবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো কী জানি কী করছে পিএসসি, রিপেনাল দেওয়ার কথা, রিপেনাল কেন জানি না দিচ্ছে না। তো রিপেনাল দিলেই তো সব ঝামেলা মিটে যায়, কিন্তু পিএসসি রিপেনাল দিচ্ছে না। তো কেস ডিসপোজ বারবার হচ্ছে কোর্টের তরফ থেকে, কিন্তু তবুও পিএসসি আবার কেস রিস্টার্ট করছে, রিওপেন হচ্ছে কেস। তো এবার কি আবার কেস রিস্টার্ট হবে, তো এটা কিন্তু একটা দেখান বর্তমানে দেখার বিষয় রয়েছে। তো দেখা যাক, আজকে আশা করা যায় বিকেলের মধ্যে অর্ডার সিট প্রকাশিত করবে অফিসিয়াল সাইটে। তো অর্ডার সিট জারি হলে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেল ফলো রাখুন, অর্ডার সিট আশা করা যায় বিকালের দিকে আসবে, অর্ডার সিট হাতে পেলেই ভিডিওতে আপনাদের জানানো হবে, আপডেট দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন।